ই দেখে নাহি আল্লাহর সামনে সবাইকে উপস্থিত করা হবে আল্লাহ বলে সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবি আই আলা রাব্বিকুমা তুকাজ্জিবান আল্লাহ বলে সাকালাইনের যারা আছে সবাই আমার সামনে আসতে হবে সবাইকে আমার সামনে জবাবদিহিতা করতে হবে সবাই আমার সামনে হাজির হবে এই কথা বললে চলবে না অন্যত্র আল্লাহ বলে ফায়াউমাই দিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান আমার সামনে দাঁড়াবে আমি তার জিজ্ঞাসা করলে সে হয়তো মিথ্যা কথা বলবে ওই দিন আমি আর জিন ও ইনসানকে কিছু জিজ্ঞাসা করব না তার অঙ্গ আমার সাথে কথা বলবে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলছে ফায়াউমাইদিন লা ইউসআলু আন লা ইউসআল আমি সওয়াল করব না আমি জিজ্ঞাসা করব না এই ইনসান গুনাহ করছিস নি ক আমি এটা বলব না তখন তার অঙ্গ পতঙ্গই আমার সাথে বলবে কোরআনে আছে আল্লাহ বলে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতা কানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই তার দেহের অঙ্গ পতঙ্গ ত্বক চামড়া কথা বলা শুরু করবে ওই দিন সবরকারী যারা তারা আল্লাহর সামনে দাঁড়াইলে আল্লাহ খুশি হয়ে বলবে হে বান্দা আইয়ুবের মতো সবর করছি গুনাহ সামনে আসছিল গুনাহ না কইরা সবর করছি তোরা আমার জন্য জমিনে গুনাহ না কইরা ইবাদত করছিলি যা আমার জান্নাতে চলে যা জান্নাতীরা সবরকারী ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দিবে সবরের উপরে বহুত আয়াত আল্লাহ আল্লাহর কোরআনে নাযিল করছে জান্নাতীরা জান্নাতে চলে যাবে সবরের গুণ যারা হাসিল করেছে তাদের জন্য বিশেষ আপ্যায়ন হলো যে তাদেরকে ফেরেশতারা সালাম দিবে ফেরেশতারা জান্নাতীদের বিশেষ একটা কোয়ালিটি ব্যক্তিদেরকে সালাম বারবার বারবার সালাম দিতে থাকবে একটু আগে আয়াত থেকে শুনাইছি ফেরেশতারা জমিনওয়ালাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে এই ফেরেশতারাই জান্নাতের এক শ্রেণীর জান্নাতের জন্য খালি সালাম প্রদত্ত করবে ওই যে তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'আদ্দা লাহুম আজরান কারীমা তাদেরকে খালি বলা হবে সালাম 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 তা আমাদের মতো সাধারণ জান্নাতীরা আপনাদের মতো সাধারণ জান্নাতীরা অবাক হয়ে বলবে পৃথিবীতে একটা মেম্বার রে ভোট দেওয়ার আগে সালাম পাইছিলাম ভোটটা দেওয়ার পরে সালাম আর পাইছিলাম না আইতাছে নির্বাচন এমপি আইয়া তোমারে সালাম দিব নির্বাচন হয়ে গেলে পরে তোমারে খোবাইব ঠিক না এরা স্বার্থবাজ সুযোগে সদ্ব্যবহার করে বোর্ডের আগে আইলে পরে সালাম খোঁজে সালাম দেয় কোন কোন বাথরুম পর্যন্ত সালাম দেয় বদনাড়ারে পর্যন্ত সালাম দেয় কিন্তু যখন সময় শেষ কাম শেষ হয়ে যায় তখন আর সালাম দেয় না পরে আইস খালি তোরে বাড়ে বেড়ে সুযোগ পাইলে তোরে খবর লম সালাম স্বার্থের উপরে না আল্লাহ তাআলার পছন্দের গুণ হাসিল করলে সালাম এই জন্য মমিনদেরকে মমিন সালাম দিবে আফসুস সালাম সালাম দিবে বেশি বেশি করে সালাম দাও জান্নাতে জান্নাতীদেরকে সালাম দেওয়া হবে জান্নাতীরা তখন বলবে কিরে দুনিয়াতে আমাদেরকে আমার এমপি সবটা সালাম দিছিল না এখন দেখি আল্লাহর বানানো ফেরেশতারা আমাদেরকে সালাম দিতেছে কি কারণে রে কোন কারণে ফেরেশতারা আমাদেরকে সালাম দেয় তখন ফেরেশতারা দ্বারা শুনবে মুমিনের কথা বকতুন শুই না বলবে ইন্নামা ইউওয়াফাস সাবিরুন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আপনারা এমনি তো আল্লাহওয়ালা মানুষ সিলেটবাসী বুজুর্গ মানুষ আল্লাহওয়ালাদের সোহবত আপনারা বেশি লাভ করেন
আল্লাহ তাআলার প্রিয় আপনারা আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ইন্নামা ইউওয়াফাস সাবিরুন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ বলে তোমরা যে দুনিয়াতে সবর করছিলা সবরের গুণে তোমরা হাসিল করছিলা ফেরেশতারা বলবে এ জান্নাতি তোদেরকে সালাম দেব না তো কারে সালাম দেব দুনিয়াতে তোর আল্লাহর জন্য সবর করছিলি সবরের গুণ তোরা হাসিল করছিলি তাই তোদেরকে সালাম দেব আল্লাহ বলে সালাম শুধু সালাম না বিগাইরি হিসাব আমার যত নিয়ামত আছে সব তোমাদেরকে বিগাইরি হিসাব দিয়া দিলাম সুবহানাল্লাহ ভাই সবর করা এ যুবক ভাই এত বেশি মোবাইলে সময় দিও না এত বেশি সময় খেলাধুলায় কাটায়ও না এত সময় নিয়ে রাত্রে তুমি খালি অন্য আলাপ করো না ইবাদত করো আর যদি তোমাকে কেউ গুনাহের দিকে ডাকে তাহলে সবর করো তুমি যুদ্ধের ময়দানে গেছো তখনও সবর করবা ইবাদতে দাঁড়াইছো তখনও সবর করবা তুমি কোন নেক কাজ করতেছো ওই নেক কাজেও সবর করবা সাহাবীরা নেক কাজে সবর করেছে আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়ে গেছে তাদেরকে এমনই আল্লাহ তাআলা কবুল করছে যে তাদের ইমানের ন্যায় আমাদেরকে ইমান হাসিল করতে বলেছে আল্লাহ বলেন আমিনু কামা আমানান্নাস আল্লাহ তাআলা বলে জমার সিগা আমিনু এই তোমরা যারা আছো ইমান আনো কাদের মতে ইমান আনবা কয় আমার বন্ধুর সাহাবীদের মতে ইমান আনো সাহাবীরা সবর করেছে লম্বা সবরের অনেক কথা বললে বলা যাবে তবে নবীজি নিজে সবর করেছে নবীর সাহাবীরা সবর করেছে আল্লাহ বলে আমার কাছে সবরের গুণটা হলো প্রিয় তোমরা যারা দুনিয়ায় আছো তোমরা সবর করো ফিলিস্তিনের মুসলমানরা সবর করতেছে তোমরা বাঙালি যারা আছো তোমরা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে বলো আল্লাহ গো আমাদের সাধ্য নাই যদি আমাদের সাধ্য থাকতো তাহলে ইয়াহুদিবাদীদেরকে আমরা দেখাই দিতাম এই কথা বলে বলে কান্না করো আর আল্লাহ তাআলার কাছে তৌফিক মানতে থাকো ভাই সবর করো সাহাবীরা সবর করছে বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজিতে নবীর সাহাবীদের প্রেম বুঝাই করা হাদিস উল্লেখ করেছে ইমামে বুখারী হযরত ইমামে বুখারী রহমাতুল্লাহি আলাইহি নবী আলাইহি সালাতু ওয়া সালামের হাদিসগুলোকে নিজের কিতাব সহিহুল বুখারীতে এনেছে দুইটা ভাগ করেছে শেষের ভাগটাকে কিতাবুল মাগাজি নামে নামকরণ করেছে আমাদের বুজুর্গরা আমাদেরকে কিতাব পড়াইছে বুখারী শরীফ এর মধ্যে বহু সাহাবীদের ঘটনা এখানে উল্লেখ আছে খেয়াল করে শুনেন আল্লাহ বলে তোমরা যেমন তোমরা মানুষের মধ্যে গুণ তালাশ করো আমিও আমার বান্দা বান্দীদের মধ্যে গুণ তালাশ করি আমার পছন্দের বহু গুণ আছে আর একটা গুণ হলো সবর এই সবরের গুণ যদি কোনো বান্দা বান্দীর ভিতরে আসে তখন আমি তার আলাদাভাবে ভালোবাসি আলাদা মোহাব্বত করি যেমন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পরীক্ষায় পড়া সবর করেছি আল্লাহ খুশি হয়ে বলে এ আইয়ুব অযকুর আবদানা আইয়ুব ইদনাদা রাব্বাহু আন্নি মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব ওরকুদ বিরে জিলে ওরকুদ বিরে জিলে খাজা মুগতাসালুম বারিদু ওয়া শারাব যেমন সবর করছে তেমন ফল পাইছে আল্লাহ নবী সাহাবী হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু নবীর একজন শ্রেষ্ঠ সাহাবী নবী সব সাহাবীর আল্লাহর কাছে প্রিয় এর মধ্যে একজন সাহাবী হলো সবরের সর্বোচ্চ মুক্ত প্রতীক ছিল হযরত কাতাদা
উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূলের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ শুরু হয়ে গেছে লম্বা করে বলবো না শর্টকাট বলতেছি হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু নবীর সাথে আছে যুদ্ধে একটা সময় কাফেররা মুসলমানদের উপরে চড়াও হয়েছে কাফেরদের চড়াও ভাবের কারণে সাহাবী যারা ছিল তারা দিক বিদিক পালানো শুরু করছে কারণ অবস্থা বহু খারাপ জটিল হয়ে গেছে এমনকি আল্লাহর রাসূলের দান মুবারক পর্যন্ত শহীদ হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল মুবারকের মধ্যে কপাল মুবারকটাও শহীদ হয়েছে দুই জায়গা থেকে রক্তের নালা প্রবাহিত হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র দেহ থেকে রক্ত পড়ছে আল্লাহর রাসূলের সামনে কাফেররা একেবারে তীরের বৃষ্টি ছাড়ছে আল্লাহর নবী বলে মাইয়াশু বুখারী রাওয়ায়াত আল্লাহর নবী বলে আমার সাহাবীরা কেউ কি আছো যে তোমরা তোমাদের জীবনের বিনিময়ে হলেও আমি নবীর সামনে দাঁড়াবে হযরত কাতাদা বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সবাই আপনাকে রেখে চলে যেতে পারে আমি কাতাদা যাব না হযরত কাতাদা দৌড় দিয়ে আল্লাহর নবীর সামনে এসে দাঁড়ায় গেল কাফেররা সকলেই মিলে হাবিব কিবরিয়া নবীর টার্গেট কইরা তীরের বৃষ্টি শুরু করলো এখন যেমন ইসরায়েলি হানাদার বাহিনী নিরহ মুসলমান ফিলিস্তিনের উপরে বোমা বৃষ্টি ফেলতেছে ওই সময় আল্লাহর নবীর দিকে কাফেররা তীরের বৃষ্টি ছেড়েছে আল্লাহর নবী হযরত সাহাবাই কেরামদেরকে ডাইকা বলেছে কে আছো জান্নাতে যাইবা আমার খেদমত কইরা হযরত কাতাদা আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে হযরত কাতাদা ইবনে নুমান নবীজির নাক বরাবর নিজের নাক রাখছেন নবীর ঠোঁট বরাবর নিজের ঠোঁট রাখছে নবীর চোখ বরাবর নিজের চোখটা রাখছে এমন সময় যত তীর আসতেছে সব তীরগুলা হযরত কাতাদা নিজের পিঠে লইতেছে নবীর দিকে আসা তীরগুলা কাতাদা পিঠ পাইতা দিছে এই সবগুলা তীর কাতাদা পিঠের মধ্যে লইছে এভাবে চলতেছে তীরের বৃষ্টি চলছে হযরত কাতাদার বোন রওয়ায়াত করেন আমি দেখলাম আমার ভাইয়ের পিঠের মধ্যে 40 থেকে 45টা তীর তার পিঠের মধ্যে ঢুকছে এই তীরগুলা খাইছে সময় হযরত কাতাদার ব্যথা পায় না কারণ আমি আমার নবীর জন্য কিছু একটা করতে পারতেছি এখন যেমন বাংলার ইমানদাররা ওরা চায় যে যদি আমাদেরকে সুযোগ দেওয়া হইতো তাহলে ফিলিস্তিনি হানাদার বাহিনীর কিন্তু দেখাই দিত ইমানদারের দিলের একটা তামান্না যে যদি একটু সুযোগ হইতো তাহলে আমি আল্লাহরে দেখাইতাম যে আল্লাহরে যে কত ভালোবাসি মসজিদ আল আকসা ইমানদারদের এই ইমানদাররা এই মসজিদ আল আকসার জন্য তারা জীবন দিতেছি বাংলাদেশের বহু যুবক বহু বুজুর্গ বাবারা দিলে তামান্না রাখি যদি সুযোগ হয় আর সুযোগ হইতো তাহলে ইসরায়েলি হানাদার বাহিনীর বিরুদ্ধে আমরা দাঁড়াইতাম আর আল্লাহর কাছে বুঝাইতাম আল্লাহ আপনার নবীর জামানা আমরা পাই নাই যদি পাইতাম তাহলে কাতাদার মতো দাঁড়াই যাইতাম কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ তাআলা আল্লাহর কিছু বান্দা বান্দি রাখছে আমরা কিতাবে নবীর সাহাবীদের জীবনী পড়ছি ঐতিহাসিক কিতাবগুলোতে নবীর হাদিসের নবীর সাহাবী নবীর জীবনী আছে এই জমানায় নগদ নিজ চোখে আমরা দুই চোখে সরাসরি দেখতেছি ফিলিস্তিনের মুসলমানরা কিভাবে জীবন দিতেছে এইভাবে মুসলমানরা খালি জীবন দিবে তারা খালি সবর করবে আর বিশ্ব মুসলিম নেতারা এরা যদি সবর করে তাহলে এই সবর হবে না এদের ইমানি দায়িত্ব হানাদার বাহিনীকে রুখে দেওয়ার জন্য একাত্তা একসাথে হইয়া তাদের উপরে হামলা করা জোরে বলেন না কি খালি ক্ষমতার চেয়ার ডাল্লাইয়া জীবন দিয়া লাও আর মসজিদ আল আকসা সহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিষয়টা তুমি পিছনে ফেলায় দাও
এরকম ইমানদার হইয়া আল্লাহর কাছে জান্নাতের আশা করা যায় না এরকম লোভী ক্ষমতাধর লোভী হইয়া জান্নাতি মানুষের পাশে না দাঁড়াইতে পারলে আল্লাহর জান্নাতের আশা করা যায় না যদি কেউ বর্তমান সময়ে যারা ক্ষমতাধর ব্যক্তি আছে বিশ্ব মুসলিম নেতা যারা আছে তাদের উপর ফরজ হয়ে গেছে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়ায়া ইহুদি রাষ্ট্র ইহুদিবাদী সেই ইসরায়েলকে উঠি শিক্ষা দেওয়ার জন্য ঠিক কি না জোরে বলেন সময় এসেছে ইসরায়েলকে এখনি উঠি শিক্ষা দিতে হবে বিশ্ব মুসলিম নেতারা এক হয়ে এখনি তাদেরকে শায়েস্তা করতে হবে নবীর সাহাবীরা নবীর জন্য তৈয়ার এখনো ইমানদাররা আল আকসাকে হিফাজত করার জন্য তৈয়ার ঠিক কি না জোরে বলেন শুধু আমাদেরই অস্ত্র নাই আর আমাদের দেশে থেকে আমাদের পারমিশন নাই যদি পারমিশন দেয় তাহলে এই দেশ থেকে 1 কোটি মুসলমান তৈয়ার আছে ইসরায়েলি হানাদার বাহিনীকে শায়েস্তা করার জন্য আল্লাহর রাসূল যুদ্ধের ময়দানে গেল কাফেররা আল্লাহর রাসূলের দিকে তীরের বৃষ্টি ছাড়লো হযরত কাতাদা নবীর সামনে দাঁড়ায় তীর গুলা নিল সবর করলে দুনিয়াতেও সবরের ফল পাওয়া যায় সবরের আমল যদি কেউ করে তাহলে তার ফল শুধু পুরাটাই আখেরাতে না দুনিয়াতেও সবরের ফল পাওয়া যায় বাবা আল্লাহ বলেন আসাবিরিন সবর করো সবরের ফল পাইবা সবর করছো সবরের ফল তুমি দুনিয়াতেও পাইবা আজকে ফিলিস্তিনের মুসলমানদের জন্য হয়তো কেউ আগায় আসতেছে তারা দুঃখে দুঃখে রক্তে রক্তে তাদের জমি লাল হইতেছে আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা এগুলো সব দেখতেছে আল্লাহ চাইলে আল্লাহর কাছে এগুলো ওয়ান টুর ব্যাপার ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ চাইলে শুধু ইচ্ছা করলে সব সম্ভব কিন্তু আল্লাহ তাআলা দেখতে চাইতেছে ফিলিস্তিনের মুসলমানদের এই দুর্দশা দেখি সৌদি আরব কি করে ফিলিস্তিনের এই দুর্দশার অবস্থায় দেখি ওমান কি করে ফিলিস্তিনের এই দুর্দশায় দেখি কাতার কি করে ফিলিস্তিনের এই দুর্দশা দেখি বাংলাদেশের রাষ্ট্রনায়ক যারা তারা কি করে এটা আল্লাহ তাআলা যদি আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল আল্লাহ বলে আল্লাহ খালিকু কুল্লি শাইইন আল্লাহ তো এমন এক যার যিনি সব কিছু বানায় ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল এবং তিনি সব বিষয়ের উপরে ক্ষমতা রাখেন আল্লাহ চাইলে আল্লাহর জন্য কিছুই অসম্ভব না আল্লাহর জন্য সবই সম্ভব আল্লাহ আসমান বানায় রাখছে আল্লাহ জমিন বিছায় রাখছে ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি আল্লাহ বলে আসমানকে আসমানের জায়গায় আমি ঠিক রাখছি জমিনের জায়গায় আমি জমিনকে ঠিক রাখছি ইউদাব্বিরুল আম শুধু আমার নির্দেশের উপরে তারা চলতেছে অন্য যে আল্লাহ বলে আমিন আয়াতিহি আনতাকুমাস সামাউ ওয়াল আরদু বিআমরিহি সুম্মা ইযা দাআকুম দাওয়াতাম মিনাল আরদি ইযা আনতুম তাখরুজুন আসমান জমিনকে যার যার জায়গায় আমি বলবৎ রাখছি আমি চাইলে সব করতে পারি ভাই ও দিলের মধ্যে ফিলিস্তিনের প্রেম রাখা এটা ঈমান দিলের মধ্যে মসজিদ আল আকসার আমাদের প্রথম কেবলার মহব্বত দিলে রাখা ঈমান ফিলিস্তিনের মুসলমানদের জন্য দরদে দরদি হওয়া এটা ঈমান যদি কেউ না রাখে তাহলে তার ঈমান নাই ঈমান নাই ঈমান নাই ঠিক কি না জোরে বলেন ঠিক কি না জোরে বলেন এটা ঈমানের ব্যাপার নবীর সামনে দাঁড়ায় গেছে ইমানদার হযরত কাতাদা দাঁড়ায় গেছে তীর লইতেছে হঠাৎ করে আল্লাহর নবীর সামনে থাকা কাতাদা শত্রুপক্ষের অবস্থান দেখার জন্য চেহারাটা ঘুরাইয়া
চোখের আলোতে চোখের দৃষ্টিতে শত্রুপক্ষের অবস্থানটা দেখবার জন্য চেহারা ঘুরাইছি চেহারাটা ঘুরানোর সাথে সাথে কাফেরদের একটা ছোরা তীর হযরত কাতাদার চোখে লাগিয়া চোখটা পড়ে গিয়েছে চোখ নিচে পড়ে গেছে হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু নীরবে দাঁড়ায় দাঁড়ায় নবীর খেদমত করতেছে নবীজির জন্য কিছু করতে পারে এটা ঈমান মুসলমানদের জন্য কিছু করতে পারে এটাও ঈমান আল্লাহর রাসূল কাতাদার সামনে কাতাদার নবীর সামনে কাফেররা একটা সময় গেলে পরে তাদের দিল তাসদিক করছে যে হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে ওরা তীরের বৃষ্টি বন্ধ করছে গজওয়ায়ে উহুদের ঘটনা বুখারী শরীফ এই ব্যাপারে বিশাল লম্বা হাদিস আনছি বাবু গজওয়াতুল ওয়াহিদ ওই উহুদের যুদ্ধে গজওয়ার যে উহুদের যে গজওয়া যে যুদ্ধ ওই যুদ্ধে বহু ঘটনার একটা ঘটনা হলো হযরত কাতাদা ইবনে নুমানের ঘটনা কাফেররা সবাই যার যার মত করে বিজয়ের উল্লাসে চলে যেতেছে হযরত কাতাদা বুঝছে কাফেররা তীর মারবে না তখন আস্তে করে পয়সা তার পড়ে যাওয়া চোখটা সে কুরায় হাতে নিছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই যুদ্ধের ময়দানে আহত হয়েছে বাবা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজে আহত হয়েছে সাহাবাই কেরাম অনেক সাহাবীরা শহীদ হয়েছে অনেক সাহাবীরা আহত হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের চিকিৎসা হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের হুঁশ ফিরাইছে হুঁশ ফিরাশের পরে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া নবী হযরত কাতাদা ইবনে নুমানের ব্যাপারে জিজ্ঞাসা করেছে আমার কাতাদা কেমন আছে কারণ সাহাবী নবীরে ভালোবাসে নবীও তো সাহাবীরে ভালোবাসে হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু কেমন আছে আল্লাহর নবী জানতে চায় সাহাবাই কেরাম বলে আল্লাহর নবী আপনার কাতাদা আহত হয়েছে তবে হায়াতে জীবিত আছি নবী আলাইহিস সালাম বলেন আমি আমার কাতাদাকে দেখব তোমরা আমাকে কাতাদার বাড়িতে নিয়ে চলো আল্লাহর নবীকে সাহাবীরা কাতাদা ইবনে নুমানের বাড়িতে নিয়ে আইলো হযরত কাতাদা তখন শুয়ে রইছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের কাতাদার ঘরে ঢুকছে সালাম দিয়া পাশে গিয়ে আল্লাহর নবী বলে কাতাদা কেমন আছো হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু আনহু কি বলে শুনেন আল্লাহর নবী এ আপনারে দেখার আগ পর্যন্ত আমি প্রচন্ড ব্যথায় অস্থির ছিলাম যখনই আপনি নবীর চেহারা দেখছি আমার দেহের সব ব্যথা আমি হারায় ফেলেছি সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নবী গো আপনারে দেখে আমার সব ব্যথা আমার জায়েল হয়ে গেছে ও গো আল্লাহর নবী দীর্ঘ সময় আমি ব্যথায় কাতরাচ্ছিলাম কিন্তু আপনি নবীর দেখা আমার সব ব্যথা দূর হয়ে গেছে আল্লাহর নবী হযরত কাতাদার খোঁজ খবর নিতেছে একটা পর্যায়ে আল্লাহর নবী হযরত কাতাদার চেহারার দিকে তাকা বলে কাতাদারে ও কাতাদা তোমার চেহারা সবই ঠিক আছে যে চোখ দিয়ে একটা নাই চোখের কি হয়েছে হযরত কাতাদা বলে আল্লাহর নবী আপনার সামনে দাঁড়ায় আমি তীরগুলা পিড়ে নিতেছিলাম একটু সময় গেলে পরে কাফেরদের অবস্থান দেখার জন্য আমি চেহারা ঘুরাইছিলাম আল্লাহর নবী গো তখন কাফেরদের ছোড়া তীর আমার চোখে এসে লাগছিল তাই চোখটা ওখান থেকে সুইটার নিচে পড়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন কাদাদা দুইটা বর্ণনা আছে আমি একটা বর্ণনা বলব আল্লাহর নবী বলেন কাদাদা তুমি যেহেতু ওই সময় দাঁড়ায় দাঁড়ায় তীর বহন করেছো এখন তোমার চোখে তীর লাগা চোখটা সরে গেছে তুমি অনেক সবর করেছো আল্লাহ তাআলা সবরের গুণটা পছন্দ করে কাদাদা তোমার চোখটা কই এখন হযরত কাতাদা বলে আল্লাহর নবী গো
এই যে চোখটা আমার বালিশের নিচে আছে আল্লাহর নবী বলে দাও চোখটা দাও আমার কাছে হযরত কাদাদা নিজের চোখ থেকে সরে যাওয়া ওই চোখের পুতুলিটা বালিশের নিচ থেকে আইনা আল্লাহর নবীর হাতে দিয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন চোখের মধ্যে ধুলাবালু লেগে গেছে কারণ এটা তো জায়গা থেকে সুইটা নিচে পড়ে গেছে নবী আলাইহিস সালাম একটা ফু দিলেন নবীজির বরকতে ফুতে পুরা পুরা চোখটার সব ধুলাবালু একেবারে পরিষ্কার হয়ে গেছে নবী আলাইহিস সালাম আর এই চোখটা হযরত কাতাদা ইবনে নুমানের জায়গা মতো লাগায়া নবীজি ডাক্তার উম্মতের জন্য একজন হাকিম আল্লাহর নবী হযরত কাতাদার চোখ জায়গা মতো সেট করছে এর পরে আল্লাহর দোস্ত এই বরকতে হাত দিয়ে একটা গোসা দিয়া দিছে গোসাড়া দিয়া দিতে দেরি চোখটার ভালো হইতে দেরি হয় নাই শুধু ভালো হয়েছে তা নয় সিরাতের কিতাবে বুজুর্গরা লেখি হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলতেন আল্লাহ তাআলা আমাকে আল্লাহর দোস্তের কিছু খেদমত করার সুযোগ দিয়েছে আমার চোখ আমি হারাইছিলাম আল্লাহর দোস্ত আমার চোখ জায়গা মতে রাইখা দোয়া পড়ছে আল্লাহুম্মা আতিহু জামালা আল্লাহ ওর চোখটা আপনি ভালো করে দেন জায়গা মতে লাগায়া দোয়া পড়ছি কাতাদা বলে নবী হাতটা সরাইতে দেরি হয়েছে আমার চোখ ভালো হইতে দেরি হয়নি আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আশ্চর্য বিষয় কি তা শুনাই দিছি রেডি হন আল্লাহ আকবার বলবেন রেডি হন হযরত কাতাদা বলে যেই চোখটা আল্লাহর দোস্তের খেদমত করতে গিয়ে মাটিতে পড়ছে আর আল্লাহর দোস্ত নিজ হাতে লাগাই দিছে ওই চোখটার আমার এত পাওয়ার হয়েছে যে জমিনে থাইকা যদি কখনো আমি জান্নাত দেখতে চাইতাম তখন এই চোখ দিয়া আরশে আজিমের দিকে তাকাইলে আমি জান্নাত দেখতাম এবং আরশে আজিমকে আমি ডাইরেক্ট সোজা দেখতে পেতাম এটা হলো সবরের গুণ সবর সবর করছে এর ফলাফল আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছে পাঁচটা আঙ্গুলে পাঁচটা কথা বলবো বাবা যুবক ভাই এক নাম্বার সবর আল্লাহ বলে আসাবিরিন সবর করো সবর তবে যখন তোমার কাপড় খুলে লয়ে যাই বোগা তখন সবর করো না যখন তোমার ইমান নিয়ে যাই বোগা তখন কিন্তু সবর করবো না তোমার নবীকে যখন গালি দিবে তখন সবর না যখন তোমার আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করবে তখন কোনো সবর না কুরআন নিয়ে কেউ কটূক্তি করবে সবর না তখন তাকে উচিত জবাব দিতে হবে ঠিক কিনা জোরা বলেন সবর জায়গা মতো সবর জায়গা মতো করবে আবার যখন সবরের গুণ নিজেকে মাহজুদ রাইগা আগে বাড়ার দরকার তখন আবার আগে বাড়তে হবে এক নম্বর দুই নম্বর দুই নাম্বার সিফাত আল্লাহ বলে অসাদিকিন সত্যবাদী মানুষ আমার কাছে প্রিয় সত্যবাদী নারী পুরুষ আমার কাছে প্রিয় অন্যত্র সূরা আহজাবে আল্লাহ তাআলা মুমিনদের সিফাত বলেছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة الله بولي আমি ওয়াদা দিলাম أعد الله لهم مغفرة আমি তাদেরকে ক্ষমা করে দিব সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা আমি আল্লাহ ওয়াদা করতেছি তাদেরকে ক্ষমা দিয়ে দিব এবং তাদেরকে আমি বড় পুরস্কারে পুরস্কৃত করব তাহলে দুই নাম্বার পছন্দের গুণ আল্লাহ আল্লাহ বলে الصابرين والصادقين সত্য কথা বলার এই গুণটা আল্লাহ পছন্দ করে আমরা সদা সর্বদাই সত্য বলবো
সত্য কথা আল্লাহ তাআলা কামনা করে আর সত্য কথা বললে পরে জিহ্বা পবিত্র থাকে গীবত না করলে পরে জিহ্বা পবিত্র থাকে সত্য যদি কেউ না বলা মিথ্যা বলে তখন জিহ্বা নাপাক হয়ে যায় আল্লাহর রাসূল বলে সত্যের মাধ্যমে মুক্তি আর মিথ্যার মাধ্যমে ধ্বংস কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم الله النبي বলেন الصدق ينجي والكذب يهلك সত্য মানুষকে বাঁচায় দেয় মিথ্যা মানুষকে হালাক করে দেয় কেউ যদি সত্য বলে তাহলে সত্যের কারণে তার মুক্তি মিলা যায় আর যদি সত্যর জায়গায় মিথ্যা বলে তাহলে মিথ্যার কারণে সে ধ্বংস হয়ে যায় আল্লাহ বলেন সত্য বলো মিথ্যা বলো না নিজে কুকাম কইরা মিথ্যা বানায়া আরেকজনের গাড়ে চাপায়া দিও না ইজ্জত দিও বাটপারি এটা আল্লাহ পছন্দ করে না ঠিক কি না জোরে বলেন দুই নাম্বার তিন নাম্বার আল-কানিতিন আল্লাহ বলে একেবারে বিনয় যারা আমার নির্দেশ পালনকারী যারা তা আমার কাছে প্রিয় নবীর সুন্নত মতে চলে যারা তারা আমার কাছে প্রিয় বিনয়ের গুণ আমার কাছে প্রিয় আর আমার হুকুমগুলো যাই না পালন করে যে সে আমার কাছে প্রিয় তিন নাম্বার গুণ প্রতিটার মধ্যে কথা বলা যায় কিন্তু সময় নেই চার নাম্বার আল্লাহ বলেন আমার কাছে আর একটা গুণ প্রিয় হলো আল মুনফিকিন আমার জন্য আমার দেওয়া সম্পত্তি থেকে যারা ব্যয় করে এটা আমার কাছে প্রিয় আল মুনফিকিন আল্লাহ তাআলার রাস্তায় যারা দান করে এটা আল্লাহ তাআলা পছন্দ করে আল্লাহ তাআলা এই আয়াত যখন নাযিল করছে আর আল্লাহর রাসূল যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করছে সাহাবাই কেরাম তখন আনন্দে খালি দুলছে কিন্তু এই আয়াত এই যে শব্দ এই যে গুণ আল মুনফিকিন আল্লাহর জন্য ব্যয় করার গুণ এই গুণের আলোচনা যখন আল্লাহর রাসূল করছে তখন কিছু গরিব সাহাবী আফসোস করছে যে আমরা তো পারি না তেমন দান করতে আল্লাহর রাসূল বলে এই যে আফসোস যে তোমরা করতেছো এটাও আল্লাহ তাআলা ইবাদত বানায়া আল্লাহ আল্লাহ তোমাদের আমল নামায় উঠায় দিবি আর যদি তৌফিক থাকে তাহলে অবশ্যই দান সদকা করবা এটা আমার কাছে প্রিয় হযরত আবু বকর সর্বোচ্চ দান করত আল মুনফিকিন আবু বকরের শান কিতাবে লিখছে শানে সাহাবা কিতাবের নাম এই কিতাবের মধ্যে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু শান বয়ান করা হয়েছে নিজের সব কিছু আল্লাহর জন্য কুরবানি করেছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের খেদমতে সব হাজির করছে কোন এক যুদ্ধে আল্লাহর রাসূল গজওয়ে তাবুক সম্ভবত এই তাবুক যুদ্ধে আল্লাহর রাসূল বলছে যার কাছে যা আছে আইনা আমার চাদরে হাজির সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু গরে যা ছিল সব নিয়ে হাজির করছে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সবার হাজির করার পরে সবাইকে ডাইকা বলে এ আমার সাহাবীরা সবাই শুনি সাহাবীরা সবাই বলছে আল্লাহর নবী গো সাধ্য অনুযায়ী আপনার চাদরে আমরা শরীক হয়েছি ওই যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার দিলের তামান্না ছিল অন্ততপক্ষে কোন জায়গায় তো আমি আবু বকরের লগে পারি না এই জায়গায় আমি আবু বকরের ওভারটেক করব তার মানে আমার কাছে থাকা যত মাল আছে এই মালগুলো আমি দুইটা ভাগ করব এর একটা ভাগ নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য রাখবো আর একটা ভাগ আমি আল্লাহর জন্য আল মুনফিকিন আল্লাহর রাসূলের রুমালের মধ্যে আমি দিয়ে দেব দাওয়া দেই শেষ হয়ে গেলে আল্লাহর নবী জানতে চাইলো এ সাহাবীরা তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী কি তোমরা দান করছো নি জি আল্লাহর নবী এবার জানতে চায় এ ওসমান কেমন দান করছো ওসমানকে আল্লাহর নবী ঘরে যাচ্ছিল
তার তিন ভাগের দুই ভাগ রাখছি এক ভাগ দিয়ে দিছি এ ওমর দান করছনি হে আল্লাহর নবী ঘরে যা ছিল পুরাটা দুইটা ভাগ কইরা এক ভাগ রাখছি আর এক ভাগ দিয়ে দিছি আল্লাহর নবী বলে এ আবু বকর রে আবু বকরের শান আল্লাহ তাআলা বলছে কোরআনে ওয়াল্লাইলি ইযা ইয়াউশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকাল যাকারা ওয়াল উনসা ইন্না সায়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা আবু বকরের শান ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদদাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা হযরত আবু বকর উনি এমন একজন ব্যক্তি ওনার কাছে চাইতে দেরি দিতে দেরি না সুবহানাল্লাহ জোরা বলেন সুবহানাল্লাহ হযরত আবু বকর বলে আল্লাহর নবী গো আমিও দিছি কই কেমন দাওয়া দিবেন কই যা ছিল সব আমি দিয়ে দিছি সিদ্দিক আকবরের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করেন ওই রাত্রিতে আমি আমার বাপের বাড়িতে ছিলাম আমি দেখলাম আব্বা সারা রাত খালি ছটফট করলো ঘুমাইল না আমি আমার আব্বার কাছে গিয়ে বললাম আব্বা গো কোন দিনে সে আপনার ঘুম সরায় দিছে সিদ্দিক আকবর বলছে মারে আল্লাহর নবী আজকে যেইভাবে চাদর বিছায়া আমাদের কাছ থেকে আল্লাহর জন্য মাল উসুল চাইছে আমি তো এরকম ভাবে কিছু দিতে পারলাম না ঘরে যা ছিল সব দিছি রে মা এটা তাতে একটা ছোট পোটলা হইছে এখন ভাবতেছি আমার এক জোড়া জামা আছে যে জামাটা পরে আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে হাজির ওই জামাটা বিক্রি কইরা ওটার টাকাটাই আমি রাসূলের খেদমতে হাজির করব তাই চিন্তা করতেছি সকালবেলায় হযরত আয়েশা সিদ্দিকা রওয়ায়াত করে ওয়াল মুনফিকিন আল্লাহ বলছে ব্যয় করো আমার পথে ব্যয় করো কারণ আমি তোমাকে দিয়েছি কেন তুমি আমারে দিবে না আমাদের কাছে যখন যা কিছু আছে আল্লাহ আমাদেরকে দিয়েছে আমরা যা কিছুর মালিক হয়েছি এগুলো আমাদেরকে কে দিয়েছে আস্তে বল কে দিয়েছে বুঝতেছি অনেকটা বিরক্ত হয়ে যাইতেছে আওয়াজ করে জোরে বলেন কে দিয়েছে আল্লাহ সিদ্দিক আকবর সকালবেলায় ঘুম থেকে উঠে গেলে নিজের ব্যবহৃত উত্তম জামাটা বাজারে নিয়ে গেছে শানে সাহাবা কিতাবের নাম পাকিস্তানি বুজুর্গ লিখেছে উনি বলেন বাজারে গিয়ে আল্লাহর বান্দা শায়খে আবু বকর বাজারে গিয়া নিজের জামাটা বিক্রি করে ফেলছে তিরিশ দিনারে বিক্রি করা শুধুই মাত্র দুইটা দিনার রাখলো বাকি আঠাশ দিনার আল্লাহর রাসূলের ওই রুমালি নিয়ে হাজির করলো এই দুইটা দিনার দিয়া দুইটা চট কিনছে আমার মুরব্বী বাবারা এখানে বসে আছে সাহাবীদের এগুলো শান সাহাবীরা এগুলো পারে কারণ তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে তারা নবীরে সবচাইতে বেশি ভালোবাসে ওই দুইটা চট কিনা দুইটা দিয়া দুইটা জামা বানাইছে এই দুই জামা পইরা আল্লাহ রাসূলের খেদমতে হাজির হইছে আল্লাহর রাসূলের সামনে হাজির হইছে বর্ণনাকারী বর্ণনা বলে আর লিখে ওই যে দুইটা চট আবু বকর যে পড়ছে ওই দিন আল্লাহ জিব্রাইলকে পর্যন্ত চটের সালা পড়ায় দিছে আমার বান্দা অমালি আহাদিন ইন্দাহু মিন নিয়ামাতিন তুজজা ইল্লা বতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা এগুলো হযরত আবু বকরের শান জিব্রাইল আমিন আল্লাহর দূতের সামনে হাজির হলো আল্লাহর নবী বলে আবু বকর এ জিব্রাইল আপনার এই অবস্থা কেন এ আল্লাহর দূত আপনার যাবি আবু বকর আজকে যেই পোশাকটা পরছে আল্লাহ তাআলা বলে আমার প্রিয় বান্দাটা আমার জন্য এরকম কুরবানি করেছে জিব্রাইল তোমরা আজকে সাজে সজ্জিত হয়ে যাও
আমার পছন্দের বান্দার সাজে তোমরাও সাজো তাও এই সাজে সাইজা আপনার খেদমতে হাজির হইছি আল্লাহ তাআলা আমাদেরকে বলছে ওই সাজা নিতে তাই আমরা ওই সাজে সাজি আল্লাহ রাসূল হযরত আবু বকরকে ডাইকা বলে আবু বকর ব্যাপারটা কি আল্লাহর নবী ডাইকা জানতে যায় রাসূল এটা আমার ভালোবাসা الانفاقوا الى مال رسول الله صلى الله عليه وسلم আমার কাছে ভালো লাগে আমি যদি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দান করতে পারি এটা আমার কাছে ভালো লাগে আল্লাহর নবী ওনাকে খুশি করার জন্য নিজের গায়ের উত্তম জামাটা পর্যন্ত বিক্রি করে ফেলছে আর কোন জামা নাই আল্লাহ তাআলা বলে এটা আমি পছন্দ করি এরকম কোন গুণ যদি কারো ভিতরে আসে তখন আমি তাকে সবচাইতে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ পাঁচ নাম্বার গুণ এই কত নাম্বার জোরে বল কত নাম্বার এক নাম্বার সবরের গুণ দুই নাম্বার সত্য কথা বলার গুণ তিন নাম্বার বিনয়ের গুণ আল্লাহর হুকুম পালন করার গুণ চার নাম্বার আল্লাহর নামে দান করার গুণ পাঁচ নাম্বার আল মুস্তাগফিরিনা বিল আসহার পঞ্চম নাম্বার গুণ পঞ্চম নাম্বার আঙ্গুলে রাইখা আপনাদেরকে শুনাই বাবা আল্লাহ বলে যারা শেষ রাত্রিতে তাওবা করে যারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয় ওয়াল মুস্তাগফিরিন যারা ইস্তেগফার করে বিল আসহার শেষ রাত্রিতে এরকম ইস্তেগফারকারী যদি আসমান সোয়া পর্যন্ত যদি গুনাহ থাকে তার ইস্তেগফারের কারণে তার জিন্দগির সব গুনাহ মাফ হয়ে যাবে وإذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون যখন কোনো ফাহেশা কাজ হয়ে যায় কোনো অন্যায় হয়ে যায় তখন উচিত হলো মুমিনরা আল্লাহর কাছে ইস্তেগফার করবে আল্লাহ তাআলা বলে তোমরা আমার কাছে ইস্তেগফার করলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব অন্যত্র আল্লাহ বলে অন্যত্র আল্লাহ তাআলা বলে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলায় কম ঘুমায় রাতের বেলায় কম ঘুমায়া ইবাদত করে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউনা রাব্বাহুম আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলাকে ডাইকা বলে আল্লাহ আমরা কিন্তু খাওফা ভয় পায়া তোমার কাছে চাইতেছি তুমি আমাদেরকে মাগফিরা দাও আল্লাহ তাআলা বলে আমাকে ভয়ে যারা ডাকে এবং যারা আমার উপরে ভরসা করে তাদেরকে আমি ফিরত দেই না কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়াবিল আসহারি ইস্তাগফিরুন যারা শেষ রাতে আল্লাহর কাছে তাওবা করে ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম আর যারা আমি আল্লাহর জন্য তাদের মাল থেকে মানুষের হক আদায় করে যাদের হক তাদের মালের উপরে আছে এই মালের হক যারা আদায় করে তারা আমার কাছে প্রিয় ভাই ও আল্লাহ বলে পঞ্চম নাম্বার গুণ এই গুণটা আমার কাছে প্রিয় তোমরা ইস্তেগফার করো যখনই সুযোগ পাও তখনই আমার কাছে ক্ষমা চাইও তবে শেষ রাত্রি ক্ষমা চাওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করে তাই আমাদের বুজুর্গ বাবা যারা আল্লাহর ওলি তারা শেষ রাতে ঘুমায় না তারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা চায় কান্তি কান্তি তারা উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলে এই গুণগুলা আমি পছন্দ করি তোমরা এই গুণগুলা হাসিল করো সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কয়টা গুণের কথা বললাম
এই জোরে বলেন কয়টা এই আয়াতে আল্লাহ পাঁচটা গুণের আলাপ করছেন এক নাম্বার কি সবর এক নাম্বার কি সবরের গুণ দুই নাম্বার সত্যবাদিতার গুণ তিন নাম্বার বিনয়ের গুণ আল্লাহর নির্দেশ পালন করার গুণ চার নাম্বার আল্লাহর নামে আল্লাহর রাস্তায় দান করার গুণ কি ব্যাপার উঠতেছেন যে মানে আমি ছুটি দেওয়ার আগে আমারে ছুটি দিয়ে দিতেছে যা বাইজা ঢাকা যা বেটা আছে মাশাআল্লাহ বুজুর্গ আল্লাহর ওলি একজন আছেন তাদের উঠতেছেন কেন হযরতুল আল্লাহ আল্লামা নুরুল আমিন আহমদ সাহেব হযরত আছেন তো বয়ান শুনবেন না এই তো সিরা ভরা মানুষের সিরা ভরা কথা শুনছেন বুজুর্গ আল্লাহ ওয়ালারা বসে আছেন আরো বুজুর্গ আছেন ওরা বয়ান করবেন আমি মুসাফির মানুষ মাদ্রাসার জন্য আপনাদের কাছে ওই যে আল্লাহর পছন্দনীয় পাঁচ গুণের এক গুণ হলো আল্লাহর নামে আল্লাহর রাস্তায় বের করা মাদ্রাসার অবকাঠামো মাদ্রাসার বাচ্চাদের পড়াশোনার জন্য আপনাদের কিছু দান অনুদান চাই